MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক। কৌস্তব বাগচি বলেছেন যে শুভেন্দু অধিকারী অচ্যুত নন, রাজনীতিতে কেউ অচ্যুত নয়, রাজনীতিতে শত্রু হয় না, প্রতিপক্ষ হয়। কিন্তু এখন সব ধ্যান ধারণা পাল্টে যাচ্ছে, তাও কৌস্তব বলেছেন যে শুভেন্দু অধিকারী অচ্যুত নন। কৌস্তব মমতা বিরোধী রাজনীতির প্রতীক হয়ে গেছেন বিগত বেশ কয়েক মাস ধরে। বিশেষত সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে সৌরভ যে এই কৌস্তব যেভাবে মমতা বিরোধিতায় সামিল হয়েছিলেন, তারপর থেকে তাকে আকমার্কা মমতা বিরোধী হিসাবেই জানেন। কংগ্রেসে তিনি কলকে পাচ্ছেন না, কারণ কংগ্রেসের অভ্যন্তরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর টানাপোড়েন আছে। কংগ্রেসের একটা অংশ জোটপন্থী আছে, যারা মনে করছেন যে বামেদের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরাটাই দরকার। তার মধ্যে প্রদীপ ভট্টাচার্য আছেন, শুভঙ্কর সরকার আছেন, আরও অনেকে আছেন, শঙ্কর মালাকার আছেন। এই শঙ্কর মালাকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করার জন্য নাকি হাইকমান্ডের কাছে লবিও করছে তৃণমূল, যদিও প্রকাশ্যে তারা স্বীকার করে না, বলে কংগ্রেসের ব্যাপার, কংগ্রেস ঠিক করবে। অধীর চৌধুরী জোট বিরোধী, কিন্তু কংগ্রেসের হাইকমান্ড যদি মনে করে তৃণমূলের সঙ্গে জোট করবেন, তখন অধীর চৌধুরী আর কি করবেন, তিনি সরে দাঁড়াতে চাইবেন সভাপতির পদ থেকে, কারণ অধীর চৌধুরীর সভাপতিত্বে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা সম্ভব নয়। তাহলে অধীর চৌধুরী সরে গেলে তারপর যদি জোট হয়, তার দায় অধীরবাবু নিতে চাইবেন না, তিনি বলবেন আমি কংগ্রেসের সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, আমি কংগ্রেসের কর্মী হিসাবে অনিচ্ছা হলেও মানছি। তাহলে ওই উত্তরবঙ্গের নেতা, তাকেই সভাপতি করার যদি হয় তাহলে তৃণমূলের পক্ষে ভালো হয়, শঙ্কর মালাকার। প্রদীপবাবু অনেক বয়স হয়েছে, 80 উপর বয়স, তিনি অতটা কর্মক্ষম নন, যদিও প্রদীপবাবু তৃণমূলের ডার্লিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষিতেই কৌস্তবের বক্তব্য যে শুভেন্দু অধিকারী অচ্যুত নন, এটা কি শুধু একা কৌস্তবের বক্তব্য নাকি কৌস্তব অনেকের হয়ে এই কথাটা বলেছেন, যারা মনে করছেন যে কংগ্রেসে থেকে তাদের নিজেদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হবে, কংগ্রেস শেষ পর্যন্ত তৃণমূল বিরোধী রাজনীতি করবে না, কংগ্রেস আত্মসমর্পণ করবে একটা দুটো আসনের জন্য, বামেরা ক্ষয়িষ্ণু শক্তি, তাদের কাছে অল্টারনেটিভ কি? তাদের কাছে অল্টারনেটিভ একমাত্র কেন বিজেপি। এটা নিয়ে বেশি তো রাগঠাক করার কোনো কথা নয়, কৌস্তব যতই বলুক অন্য একটা প্ল্যাটফর্ম, এখানে আর কোনো প্ল্যাটফর্মের স্কোপ নেই। পশ্চিমবঙ্গের রাজনীতি কার্যত দ্বিমেরুকৃত হয়ে গেছে, হ্যাঁ মমতা না মমতা, হ্যাঁ মমতা যারা তৃণমূলকে ভোট দেবে, আর না মমতা যারা, তাদের কাছে দুটো অল্টারনেটিভ, এক বিজেপি, এক বাম কংগ্রেস ISF। কংগ্রেস শেষ পর্যন্ত কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু CPM-এর যে অবস্থান, বিজেপির বিরুদ্ধে 50%, তৃণমূলের বিরুদ্ধে 50%, সেখানেই একটা ধোঁয়াশা। ধরুন যারা কট্টর বিজেপি বিরোধী, তারা বামপন্থীদের ভোট দেওয়ার আগে কি ভাববেন না যে ঠিক আছে বামপন্থীদের ভোট দিলাম, ওদের কি ক্ষমতা আছে বিজেপিকে আটকাবার, যতই ওরা মুখে বলুক না কেন, কোথায় সংগঠন, কোথায় সেই রিসোর্স? যাক মমতা তো সোচ্চারে প্রতিরোধ করছে, 21-এ তো হারিয়েওছে বিজেপিকে, মমতাকেই দিই। তাহলে নো ভোট টু বিজেপির ফলোয়ার যারা, তাদের একটা সেকশন বামপন্থী মানসিকতার হলেও CPM, RSP, ফর ব্লকের পক্ষে এই মুহূর্তে বিজেপিকে রোকা সম্ভব নয় বলে তারা মমতাকে ভোট দেবে।
আবার যারা তৃণমূল বিরোধী, যারা চান যে কোনো মূল্যে তৃণমূল শাসনকে উৎখাত করতে গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা সিপিএমকে ভোটটা দেবেন কেন? প্রথম কথা, একই রিজন, সিপিএম হীনবল, ক্ষয়িষ্ণু, সেই ধরনের রিসোর্স নেই তাদের কাছে, ভোট প্রাপ্তির হার কমতে 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 একদম তলানিতে ঠেকেছে। এখন তৃণমূলকে ভোট, এই সিপিএমকে ভোটটা দিলে মমতা বিরোধী ভোট ডিভিশন হয়ে যাবে। অন্যদিকে বিজেপি যাই হোক না কেন, তারা তো লড়ছে তৃণমূলের সঙ্গে, এদের যদি পুলিশ থাকে ওদের সেন্ট্রাল ফোর্স আছে, এদের যদি সিআইডি থাকে তাহলে বিজেপির কী বলে সিবিআই আইডি, সিবিআই ইডি আছে, মানে কেন্দ্রীয় সরকারে আছে, তার সেই সরকার বিজেপি চালাচ্ছে, তাহলে বিজেপিকেই ভোটটা দেব। এই আর কংগ্রেস হচ্ছে মামুক কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ, সেটাও এখন প্রশ্নের মুখে, যদিও পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ মালদায় কংগ্রেস কিছুটা আসন মানে পায়ের তলায় জমি শক্ত করেছে, বামপন্থীদের সমর্থন ছিল, কিন্তু কংগ্রেস বামের প্রাসঙ্গিকতা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশে, বাকি জায়গায় লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি। শুনতে ভালো লাগলে ফাইন, আপনাদের শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কংগ্রেস বাম জোট, তাদের প্রাসঙ্গিকতা মুর্শিদাবাদ মালদা দিনাজপুর হুগলির একটা অংশ, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এক অংশ এবং নদীয়ার একটা অংশে, তার বাইরে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রাসঙ্গিকতা নেই, ইলেকটোরাল প্রাসঙ্গিকতা। বাকি লড়াইটা মূলত তৃণমূল ভার্সেস বিজেপির। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই প্রেক্ষিতে কংগ্রেস যদি শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে পাঁচটা ছটা আসন পেয়ে সমঝোতা করে, তখন কংগ্রেসের যারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় তাদের কাছে কোনো অপশন থাকবে না, তারা তো সিপিএম করতে পারবেন না, তারা একমাত্র বিজেপিতেই যেতে পারবেন। তাই কৌস্তভ অনেকের হয়ে এই কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী অচ্যুত নয়, আলাদা কোনো মঞ্চও শুভেন্দু করবে না, করলে 2020-21 করতো, তৃণমূল থেকে বেরিয়ে এসে আলাদা দল গঠন করে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে করতো, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর এই প্রস্তাবকে তৎক্ষণাৎ না করে দিয়েছেন। তাদের বক্তব্য ছিল বিজেপিই করতে হবে, এবং শুভেন্দু তাতে রাজি হয়, কারণ তার যুক্তি ছিল একটা সর্বভারতীয় দল কেন্দ্র সরকারে আছে, রিসোর্সের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আর আলাদা দল করে প্রতিষ্ঠা করা সময় সাপেক্ষ অনেক বেশি চ্যালেঞ্জের। তাই শুভেন্দু কোনো মঞ্চ টঞ্চ করবেন না, তিনি নো ভোট টু মমতা ক্যাম্পেন করবেন, তাতে কেউ যদি তার সহযোগী হতে চায় হতেই পারে। কৌস্তভের এই বক্তব্য খুব ইঙ্গিতবাহী, কৌস্তভকে আগেও বিজেপির দিক থেকে বলা হয়েছিল যে কংগ্রেস ছেড়ে জয়েন করো, তখন কৌস্তভ কোনো রকম উচ্চবাচ্য করেনি, বরঞ্চ নেতিবাচক কথাই বলেছিলেন, কিন্তু দলের মধ্যে কোণঠাসা, মুখপাত্র হিসাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তার উগ্র মমতা বিরোধিতাও কংগ্রেসের একটা অংশ পছন্দ করছেন না। এই যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মহাজাতির সদনে রীতিমতো ধাক্কাধাক্কি হয়েছিল কংগ্রেসের কর্মীদের সঙ্গে, কৌস্তভের এবং তার সঙ্গীদের, তাই কৌস্তভ বুঝতে পারছেন যে কংগ্রেসের মধ্যে থেকে তৃণমূল বিরোধী লড়াইটা করা যাবে না, হয় তাকে কোনো দল না করে আদালত চত্বরে লড়াই করতে হবে নিজের মতো অন্যান্য আইনজীবীদের সঙ্গে, আর ইলেকটোরাল ব্যাটেল করতে গেলে কংগ্রেস তাকে আর গুরুত্ব দেবে না, কংগ্রেস তাকে ধীরে ধীরে কোণঠাসা করছে। তাহলে মমতা বিরোধিতার রাজনীতিটা করতে গেলে কৌস্তভের কাছে অপশন কি? এবং কৌস্তভের মতো যারা কংগ্রেস বা বাম রাজনীতি করে মমতা বিরোধিতা করতে চান তাদের কাছে অপশন কি? পর্যবেক্ষকরা বলছেন তাদের কাছে অপশন বিজেপি। কৌস্তভ ওই শুভেন্দু অচ্যুত নয় বলেই এই সম্ভাবনাটাকেই কিন্তু উস্কে দিয়েছেন। আগামী কয়েকদিনে রাজ্য রাজনীতিতে অনেক প্যারাডাইম শিফট হবে, বামপন্থীরা যারা দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করেছেন, বামেদের এই ক্ষয়িষ্ণু দশা দেখিয়ে তারা মনে করতে পারেন যে এই মুহূর্তে তৃণমূলকে হটাতে গেলে আর লাল ঝান্ডায় হবে না, তারা শিফট করতে পারেন, সম্ভাবনা উজ্জ্বল। অতীতে বামফ্রন্টের বিধায়ক ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এখন বিজেপির বিধায়ক আছেন,
বাম ভোট নামে গেছে, ধূপগুড়িতেও গেছে, লোকসভাতেও তার সম্ভাবনা প্রবল, এখানেও বাইনারি পলিটিক্স হবে। তাই কৌস্তবের ভাবনা বামপন্থী দলের অন্যদের মধ্যে নেই এটা তো এই মুহূর্তে বলা চায় না। আর রাজনীতি সম্ভাব্যতা শিল্প আগামী কয়েকদিনে মানে পুজোর পরটর থেকে অনেক রকম পারমুটেশন কম্বিনেশন হবে রাজ্য রাজনীতিতে, এবং সেই পারমুটেশন কম্বিনেশনের অসীম সম্ভাবনার দরজাটা খুলে দিলেন কৌস্তব তার মন্তব্য করে যে শুভেন্দু অধিকারী অচ্যুত নয়।